আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মিথলাস কিচেন এন্ড ভ্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি অন্যরকম একটা রেসিপি, হেলদি রেসিপি বলা যায়। আসলে একটা না, এটাকে একের ভিতর তিন বলা যায়, কারণ আমি একই সাথে তিনটা রেসিপির টাচ দিব একটা ভিডিওতে। এখানে আমি যা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিস চিকেন ব্রেস্ট। আমি চিকেন ব্রেস্টটাকে ধুয়ে তারপর মাঝখান থেকে চিলে নিয়েছি। আমি নিয়েছি টমেটো, গাজর, শসা, ক্যাপসিকাম, ক্যাবেজ আর একটা পিচ। আপনারা পমিগ্রেনেট বা পিচ অ্যাড করে সালাদটা খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। আমি প্রথমে চিকেন ব্রেস্ট দুটোকে লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে মাংসের যে স্মেলটা আছে সেটা চলে যায়। আর যেহেতু আমার চিকেন ব্রেস্ট অনেক অল্প পরিমাণে, আমি সব মশলাও নিয়েছি অল্প পরিমাণে। আমি এখানে নিয়েছি হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট, সামান্য একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু হলুদ আর পিঞ্চ অফ গোলমরিচের গুঁড়া আর রেড চিলি পাউডার। আমি প্রথমেই ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। একে একে আমি সব সালাদ কেটে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সালাদ অ্যাড করতে পারেন, ঘরে যে সালাদগুলো থাকে, নট নেসেসারিলি যে আপনার আমার ভিডিওর মতো অ্যাড করতে হবে। তো আমি সব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিটরুট অথবা অ্যাভোকাডো অ্যাড করতে পারেন। তো আমি সব কিছু কেটে নিয়েছি কিউব করে। আর আমার চিকেনটা আমি মেখে নিয়েছিলাম কাটার আগ পর্যন্ত। আপনাদের ম্যারিনেট করে রাখার খুব দরকার নেই, যেহেতু খুবই অল্প চিকেন, তো মশলাগুলো খুব ভালো করেই ঢুকে যাবে। আমি এখন একটা প্যানে চিকেনগুলো ফ্রাই করে নিব। আপনারা কিন্তু চাইলে এটাকে বেক করেও নিতে পারেন, আর অবশ্যই আপনারা চাইলে কিছু মশলা অ্যাভয়েডও করতে পারেন, যেহেতু আমরা হেলদি রেসিপির জন্য খাচ্ছি। সো মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর মশলাগুলো বেশি পোড়া আসলে ঠিকও না। বাট আমি যেহেতু চিকেনগুলোকে কিউব করে কেটে সালাতে অ্যাড করব, সো আমি সালাতে এক্সট্রা কোনো মশলা দিব না, কোনো লবণও দিব না, সেহেতু আমি একটু মশলা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে সাদা সাদাও ফ্রাই করে নিতে পারেন। আমি এখন সালাদে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, এটা অপশনাল বাট আমি দিতে পছন্দ করি। তো এদিকে আমার চিকেনটা ফ্রাই হচ্ছে, আমরা মিডিয়াম আঁচে এপিট ওপিট ঘুরিয়ে ফ্রাই করে নিব। দেখবেন খুব বেশি পুরো পুরো যেন না হয়ে যায়, তাহলে সালাতের সাথে চিকেনটা খেতে ভালো লাগবে না। সো আমি কয়েক মিনিট ভাজার পর চিকেনটাকে তুলে নিয়েছি। আমার মোটামুটি 10-12 মিনিট লেগেছে দুই পাশ ঘুরিয়ে ভেজে দিতে। আমি সালাদে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার গাছের, যেটা আগেও বলেছিলাম যে নট নেসেসারি আপনাদের সব কিছুই দিতে হবে, যেটা ঘরে থাকবে সেটা দিলেই হবে। ধনিয়া পাতাটা এক্সট্রা একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে দেশি সালাদের মতো, সো সেই কারণে আমি অ্যাড করেছি। আর সব কিছু ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। আপনারা যারা চিকেনের সাথে সালাদটা এভাবেই খাবেন, চিকেনটা না কেটে, তারা কিন্তু একটুখানি অলিভ অয়েল, একটুখানি পাপরিকার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো লাগে। সো এটা ছিল আমার নাম্বার 1 টিপস অথবা নাম্বার 1 রেসিপি। সো আপনারা সালাদের সাথে চিকেনটাকে এভাবেই খেতে পারেন। আমি এখন সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমি যেটা করব, আমি চিকেনটাকে কিউব করে কেটে নিব সালাদের মতো করে, সালাদের সাথে মিক্স করে নিতে। আমি আবারও বলছি, যারা আসলে এইভাবে পছন্দ করে না তারা কিন্তু অ্যাভয়েড করে একটু কিছু সালাদে অ্যাড করে নিতে পারেন, লাইক গোলমরিচ গুঁড়া অথবা চাট মশলা। আর চিকেনের পরিবর্তে আপনারা কিন্তু ডিমের সাথে ওই সালাদটা পরিবেশন করতে পারেন। সো এটা গেল 2 নম্বর রেসিপি বা 2 নম্বর টিপস। একটা বা দুইটা ডিম আপনাদের চাহিদা মতো অ্যাড করে নিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন যে একটা সালাদ দিয়ে আমরা কীভাবে ভিন্ন ভিন্ন করে রেসিপি বানিয়ে ফেলতে পারি। আর এখানে আমি চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি এবং এটাকে আমি সালাদের সাথে মিক্স করে নিব। সো আপনারা শুধু কিন্তু এই সালাডটাও খেতে পারেন, অথবা এই সালাডটা ডিমের সাথে অ্যাড করে খেতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ফিশ বা যে কোনো কিছুর সাথে অ্যাড করে খেতে পারেন। আমি কিছু বাদাম উপরে ছিটিয়ে দিয়েছি, এটাও অপশনাল, আপনারা যে কোনো বাদাম ছিটিয়ে নিতে পারেন, এটা আপনাদের প্রোটিনের পরিমাণটা আরও বাড়াবে। আশা করছি আজকের একের ভিতর তিন এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবার মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।